আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী প্রস্তুত, সেনাপ্রধান। দেশের যে কোনো প্রয়োজন সংকটে ভূমিকা রাখতে দেশপ্রেমিক সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার 22 নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত সেনা সদস্য এবং শান্তিকালীন পদকপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য শুরুতে দেশ ও দেশের বাইরে নিষ্ঠার সঙ্গে কাজ করে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শোক ও শ্রদ্ধা জানান সেনাপ্রধান। জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশের যে কোনো প্রয়োজন সাড়া দিয়ে জনগণের সঙ্গে একত্র হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে সেনাবাহিনী সদা প্রস্তুত। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আদর্শিক প্রেরণায় সেনাবাহিনীর সদস্যগণ অপ্রীত সকল দায়িত্ব নিরসভাবে পালন করে চলেছে। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি দমন থেকে শুরু করে দেশের জন্য বড় ভূমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে এই প্রথমবারের মতো শান্তিকালীন সময়ে প্রশংসনীয় এবং বীরত্বপূর্ণ কাজে স্বীকৃতিস্বরূপ 9 জনকে অসামান্য সেবা পদক এবং 19 জন সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।